বন্ধুগণ, আজ সমস্ত প্রত্যেক ওড়িয়া আজ এক গৌরব এবং গৌরবর দিবস। মু প্রথমে জয় জগন্নাথ কবি, আপনার সমস্ত জয় জগন্নাথ কবে, পুড়ি বন্দে উৎকল জননী কবি, আপনার সমস্ত বন্দে উৎকল জননী কবি। মঞ্চাসীন অতিথিগণ এবং রাউরকেলার সমস্ত উৎকল প্রেমী, ভাষা প্রেমী, সাহিত্য প্রেমী সমস্ত অন্তর হার্দিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জনাচ্ছি যে আপনার মানে সমস্ত ব্যস্ত যেটা যেটা কার্যক্রমে প্রত্যেক দিন কিছু না কিছু আমি ব্যস্ততা ভিতরে রয়েছে তার ভিতরে আপনার মানে সময় বাহার করে এটি সমস্ত পৌঁছি থাকার আপন মানুষ এবং অতিথি মানুষ সমস্ত মোট হার্দিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জনাচ্ছি। মু কাহিনি প্রথমে তো কহিলি জানি যে শ্রোতা মানে কেবল শুনিকি পড়াচ্ছি কিছু তাঁর কার্যক্রম কিছু রুনি তেমন কমসে কম তো আজ গোটে জয় জয়কার হব আমার নিজ ভাষা নিজ জাতি নিজ প্রীতি আমি প্রদর্শন করা সেইপাই প্রথমে এই দুইটি জিনিস কহিলি আমার সবু কথার প্রভু জগন্নাথ এবং সবু কথার আমার মা মাটি এবং আপন মানে সমস্ত আজ মো পূর্ব ম্যাডাম যে বক্তৃতা দিলে মু শুনেছিলি বহু মনোবল কথা সে কহিলেন যেটাকে আমি কইপারি কী তা কবি কোণ দেখে কোণার্ক আমি সমস্ত যাচ্ছি যে যা দৃষ্টি কোণার্ক দেখুছেন কিন্তু কোণার্ক ভিতরে যে কথা গুড়ি রয়েছে সেগুলা সেইভাবে লোক কইপারে যে অনুভব করছেন এবং অনুভবটা হচ্ছে সবুঠ বড় কথা প্রত্যেক মানুষের অনুভব সে নিজস্ব এক চিত্র তৈরি করে আজ আমি এটি সমস্ত একাঠি হয়েছে আমার পবিত্র দিবস মার দিবস পালন করা আমি তো মাকে ভুলি গেলি বাপাকে ভুলি গেলি বাপ মাঙ্ক ঠার আমি আশীর্বাদ নুনে কী বঞ্চিতা বেড়ে বি নেলে মলাপরে বি তাকে আশীর্বাদ তাঁর কামনা করু না ফলে আমি দুঃখে রু যদি বাপ মাঙ্কর আশীর্বাদ রহব কোণী লোক কেবে দুঃখ রহব আমি হাত পাইছে হাতকে যোড়ি দেওয়া যোড়ি দিয়ে প্রভু পাখে ছাড়ি দেওয়া প্রভু তু সম্ভাবু তু আমার সবু কিছু আমার হৃদয়ের দেবতা তু তু বিশ্বর দেবতা হয়েপার জগন্নাথ কিন্তু আব হৃদয়ের দেবতা ওড়িশার দেবতা তাহলে আমি তাকে নিয়ে গর্ব করা গৌরব করা যেটি ট্রেনে গেলে বসরে গেলে আমি আমার কথা কহা যেমন বঙ্গালী মানে তাঁর বঙ্গালী ভাষার কথা কুমার বঙ্গালী লোক কথা কুমার ভারি খুশি হচ্ছে যদি দিটা বঙ্গালী কুড়ি ভাল করে ভেটিয়ে ভারি খুশি হবে কিন্তু আমার ওড়িয়া কালে খারাপ ভাগ দেব কি যদি ওড়িয়া ভাষার কহিদেবি বাড়ি পাঠশালা পড়িনি কোন গোটে মূর্খ গাঁ পড়ে যাচ্ছে এই যে হীনবন্ধতা আমি খাও আমি কদাপি হীন লোক পৃথিবীর আমি হচ্ছে সমগ্র পৃথিবীর আমি হচ্ছে প্রথম জাতি প্রথম লোক এবং প্রথম দেশ যে বিশ্বকে দিগদর্শন দেউছি আমার শঙ্করাচার্যকর পীঠ আছে কোটি সমস্তিকর শঙ্করাচার্যকর পীঠ আছে যে আমার সনাতন ধর্মর আমার জাতির সবু কিছু আমার মধুসূদন বারাকর কোণ নথিলে সে পাঠ পড়াই দেউলে ইংরেজি লোক মানুষ সেতবে গোল টেবল বৈঠকের আমার কৃষ্ণচন্দ্র গজপতি যেভাবে ভাষণ দেলে যে তুমি ওড়িয়া ভাষা ভিতরে প্রথমে দেওয়া পড়ব রাজ্য আমি বঙ্গলা বিহার সাগে রহবুনি এই যে কথা সেতবে কইলে আমি তাঁর কথা খালি মনে পকাচ্ছি আজ তাপরে ভুলে যাচ্ছি সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে আমি তাকে হৃদয়ের বসাই দেওয়া আমার হৃদয়ের সে রহবে আমার কথা রহবে আমার বাক্যে রহবে আমার প্রাণে রহবে আমার নিঃশ্বাসের রহবে তাহলে যাই আমি আমার জাতি ভাল পাইবা আমি নিজকে ভাল পাইবা পৃথিবীকে ভাল পাইবা সমস্ত ভাল পাই আমি আমি যে জগন্নাথের প্রশ্ন করছি কাহাই কৌছি দুনিয়াকে রক্ষা কর দুনিয়ারে ভাল কর দুনিয়া কে কোটু যে পুরা পৃথিবীকে সব পৃথিবীকে ভাল কর আমার যে যজ্ঞ হচ্ছে যজ্ঞের কোণ আমি কৌছি বধু দৈব কুটুম্ব মানে যেতে মানুষ অনেক সারা মানব জাতি সমস্ত আমি প্রার্থনা করছি সমস্ত কৌছি কিন্তু আমার লোক দাদন খটিয়া পাই কাজ যাবে কী যাবে তেমন যে বিকাশ করছি বিকাশ না ডিডি পড়ছে মু তার পরিপন্থী কী যেপর্যন্ত আমার দাদন সমস্যা সমাধান রয়েছে আমার লোক বাহার ঘর যাইছে আমার পুরা 420 কিলোমিটর সমুদ্র রয়েছে আমার পুরা ঘঞ্চ বনানি রয়েছে সুন্দর বনাগিরি রয়েছে আমার কোণ না আমার খনি সম্পদ সব লুকি দিয়ে যাচ্ছে বাহার লোক আসি আমি নিজে কিছু করি পার মো ঘরে টাটা স্টিল প্লান্ট সাথে ঝগড়া হয়েছিল
ତାଙ୍କର କହିଲେ ଯେ ଆମର ଏମିତି ମାନେ ଚିଲିକାର ମାଛ ଆପଣଙ୍କର ମନେ ଥିବ ଗୋଟେ ଆକ୍ଟ ଆସିଲା ଯେ ଯେତିକି ତମେ ଇମ୍ପୋର୍ଟ କରୁଛ ସେତିକି ଏକ୍ସପୋର୍ଟ କରିବାକୁ ପଡିବ କିନ୍ତୁ ଟାଟା ଷ୍ଟିଲ୍ ତ କହିଲା ଆଉ ତା ପାଇଁ ଇମ୍ପୋର୍ଟ କରୁଛି ତେଣୁ ସିଏ ତ କହିଲା ମୁଁ ଏକ୍ସପୋର୍ଟ କରିବି କ'ଣ ଏକ୍ସପୋର୍ଟ କରିବି ନା ଚିଙ୍ଗୁଡ଼ି ଚିଙ୍ଗୁଡ଼ି କୋଉଠୁ ଏକ୍ସପୋର୍ଟ କରିବ ନା ଚିଲିକା ବି ଚିଲିକାରେ ଟ୍ରଲର ଲଗେଇଦେଲା ଆଉ ଚିଲିକାରେ ଆମର ସବୁ ଯୋଉ ମତ୍ସ୍ୟଜୀବୀ ଅଛନ୍ତି ଶହ ଶହ ବର୍ଷରୁ ସେମାନେ କୁଆଡ଼େ ଯିବେ ଗାଁ ଅଛି ଚିଲିକା ଚାରିପଟେ ହଜାର ହଜାର ଗାଁ ଅଛି ତମେ ତ ସବୁ ନେଇ କର୍ପୋରେଟ ସେକ୍ଟର ନେଇ ପଳେଇବ ସେ କ'ଣ କରିବେ ସେତେବେଳେ ସେ ଗୋଟେ ପ୍ରେସ୍ ମିଟ୍ ଡାକିଥିଲା ମୁଁ ସେ ପ୍ରେସ୍ ମିଟ୍ରେ ଗୋଟିଏ ପ୍ରଶ୍ନ ଉଠାଇଲି କହିଲି ଦେଖନ୍ତୁ ଆପଣ ବିକାଶ କଥା କହୁଛନ୍ତି ବହୁତ କଥା କହୁଛନ୍ତି କିନ୍ତୁ ଆଗାମୀ ଦିନ ଯୋଉମାନେ ଆସିବେ ଆମର ପରପୁରୁଷ ଆମେ ତ ଯାହା ହେଇଗଲା ହେଇଗଲା ଆମ ପରେ ଯୋଉ ପିଲାମାନେ ଆସିବେ ତାଙ୍କ ପାଇଁ ତମେ କିଛି ଜାଗା ରଖିବ ସବୁ ନେଇ ପଳେଇବ ସବୁ ଖଣି ପାଣି ସମୁଦ୍ର ସବୁ ଆମର ନେଇଯିବ ତେଣୁ କମସେ କମ୍ ଆମର ଭବିଷ୍ୟତ ବଂଶଧରଙ୍କ ପାଇଁ କିଛି ରଖ ସେମାନେ ତାଙ୍କର ବୁଦ୍ଧି ଖର୍ଚ୍ଚ କରି କେମିତି କ'ଣ କରିବେ କରିବେ ଆମେ ସବୁ ବିକି ଦେଇପାରିବୁନି ବନ୍ଧୁଗଣ କହିଲେ ବହୁତ କଥା ନ କହିଲେ କୁଳ କୁଟୁମ୍ବକୁ ଲାଭ ତେଣୁ ମୁଁ ବିଶେଷ କିଛି ବି କହିବିନି ସମୟ ବି ଚାଲିଗଲାଣି ମୁଁ ଟିକେ ଟିକେ ଯାହା କହିଲେ ଆପଣମାନେ ନିଶ୍ଚୟ ବୁଝିପାରୁଥିବେ ଏବଂ ସେଇ ଅନୁସାରେ ନିଜକୁ ଆଗାମୀ ଦିନରେ ଆମେ କେମିତି କାମ କରିବା ଆମ ଆଗରେ ବହୁ ବିପଦ ଭବିଷ୍ୟତ ବଂଶଧର ସେ ତ ବାହାରକୁ ପଳାଉଛନ୍ତି କାହିଁକି ନା କିଛି ସୁବିଧା ଯାଇ କହିକି କିଏ ଆମେରିକା କାହା ପୁଅ ଝିଅ ଯାଇକି ରଷିଆ କିଏ ଜର୍ମାନ ମଲା ବେଳକୁ କେବଳ ବହୁ କଷ୍ଟରେ ଦୁଇ ଦିନ ପରେ ଆସୁଛନ୍ତି ଆମେ ମରୁଡ଼ିରେ ରହୁଛୁ ତେଣୁ ଏଇଭଳିଆ ଅବସ୍ଥାକୁ ଆଖି ଆଗରେ ରଖିକି ଆମକୁ କାର୍ଯ୍ୟ କରିବାକୁ ପଡିବ ଜୟ ହିନ୍ଦ ଜୟ ଜଗନ୍ନାଥ ମୁଁ ଶିବା ବାବୁଙ୍କୁ ବହୁତ ଧନ୍ୟବାଦ ଦେବି ବହୁତ ପ୍ରୋଗ୍ରାମ କରୁଛନ୍ତି ଉତ୍କଳ ସମନ୍ୱୟର ସଭାପତି ହେଲା ପରେ